আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকের ভিডিওটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, ভাই বর্তমানে কাতারে কাজের অবস্থা কেমন? ঠিক আছে, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আর আরেকটা প্রশ্ন করেছেন এক ভাইয়ে যে, ভাই আমি কাতারে ফেরি ভিসা নিয়ে আসতে চাই, কেমন হবে? তো আমি এই দুটো বিষয় নিয়ে কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং কি এটা যারা ভুল করবেন তাদেরা কিন্তু অনেক পস্তাবেন। কারণ হচ্ছে বর্তমানে কাতারে ফেরি ভিসাতে যারা আসতেছে নতুন, তাদের অবস্থা একেবারে খারাপ। কারণ হচ্ছে নতুনদের কেউ কাজে নিতে চায় না, বাসা জানে না, স্কিল নাই, বিভিন্ন সমস্যা, আর কাজের অবস্থা তো কিছুটা ডাউন আছেই। এই জন্য নতুন অবস্থায় ফেরি ভিসাতে না আসাই ভালো বর্তমানে, ঠিক আছে? আর যাদের স্কিল ভালো, ফুরান, বাসা জানা আছে, ঠিক আছে, তাদের জন্য ফেরি ভিসা কোনো ব্যাপার না। কারণ আমার সাদিক ফ্রেন্ড একটা আসতেছে ফেরি ভিসাতে, সে তার কাছে আগে ছিল, এখানে ড্রাইভিং লাইসেন্স আছে, তার কোনো সমস্যা না। গত 2 দিন আগে আমার একটা বাঙালি ভাই আসছে, একদিন আজকে আসছে, কালকে তার নৌকরি, মানে চাকরি পাইছে সে ড্রাইভিংয়ে, ফুচিশো রিয়েল স্যালারি। মানে এভাবে অসংখ্য লোক আছে যারা ফুরান, স্কিল আছে, তাদের কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে যারা নতুন ফেরি ভিসা নিয়ে আসতেছে, তাদের সমস্যা, তাদেরকে কেউ কাজ দিতে চায় না, কারণ তারা বাসা জানে না, কাজের সিস্টেম জানে না, ঠিক আছে? এই জন্য অবশ্যই কেয়ারফুলি আসতে হবে, জেনে বুঝে আসতে হবে, ঠিক আছে? আর যদি কেউ যদি নিজস্ব ভাই বাপ যদি থাকে একদম ঘনিষ্ঠ, যে আপনাকে গ্যারান্টি কাজ দেবে, ঠিক আছে, তাহলে আপনি আসতে পারেন ফেরি ভিসাতে, কোনো সমস্যা নাই। কাতারে যত সমস্যা থাকুক, তাহলে আপনার কাজের কোনো সমস্যা হবে না। আর একটা ভাই যেটা প্রশ্ন করেছে কাজের অবস্থা, ভাই কাজের অবস্থা আগের থেকে কিছুটা এখন ভালো, ভালো কিন্তু অনেকে বুঝতেছে না, কিন্তু নতুন অবস্থায় যারা আছে তাদেরকে তো নিতে চায় না, এই জন্য কাজের অবস্থা বোঝা যাচ্ছে না। কিন্তু বর্তমানে 2024 সালে অনেক বাজেট হয়েছে, $224 বিলিয়ন বাজেট হয়েছে, ঠিক আছে, বিশাল বাজেট, বাংলাদেশের প্রায় 60টা বাজেটের সমান, বুঝতে পারছেন? বাংলাদেশের প্রায় 60টা বাজেটের সমান। তো কত বড় বাজেট দেখেন, প্রায় ইন্ডিয়া বাজেটের সমতুল্য, ঠিক আছে? তো কাতারে কাজ হবে না এরকম না, কাজ হবে। তারপরেও যাদের স্কিল নাই তাদের কোনো ভ্যালু নাই, সাধারণ লেবারদের কেউ ভ্যালু দিতে চায় না, ঠিক আছে? এই জন্য অবশ্যই ফ্রি ভিসাতে আসার আগে অবশ্যই 100 বার চিন্তা করবেন। আর ফ্রি ভিসাতে এসে যদি এখানে যদি হ্যাঁ ঠিক আছে আমি একটা লাইসেন্স নিতে পারবো, আমার সেই সেই টাকা আছে, সেই খরচ বহন করার ক্যাপাসিটি আছে, তাহলে আপনি ফ্রি ভিসাতে এসে এখানে লাইসেন্স নিতে পারেন। লাইসেন্স নেওয়ার পরে ভালো একটা চাকরি পাবেন, ভালো একটা স্যালারি পাবেন, এতে এতে কোনো সন্দেহ নাই, যত সমস্যায় থাকুক, ঠিক আছে? আর না হয় না আসাই ভালো। আর আমি যদি বলি আপনারা আসবেন না, তাহলে কি আপনারা শুনবেন? তা আমি সেটা বলতে চাই না। আপনাদের আমার কথা হচ্ছে আপনারা বুঝে শুনে আসবেন, চিন্তা ভাবনা করে অবশ্যই আসবেন। আর আসার সময় অবশ্যই চিন্তা করবেন যে কাজটা কি, কাজের অবস্থা কি, আর অবশ্যই টাকা খরচ কম করে আসার চেষ্টা করবেন, ঠিক আছে? আর কাজের অবস্থা যিনি বলেছেন, কাজের অবস্থা ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে, ভালো হচ্ছে, কাজের অবস্থা ভালো হচ্ছে, এই সময় এই যে ক্রাইসিসটা সবসময় থাকবে না, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝে গেছেন। তো আজকে ভিডিও পর্যন্ত ছিল, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।